আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে মন কি এবং মনের যত্নে আমাদের করণীয় কি আছে। আপনারা দেখবেন এখানে কিন্তু আমি মন কি এর পরে কোনো প্রশ্নবোধক চিহ্ন রাখি নাই। কেন রাখি নাই তার উত্তর হচ্ছে, আমরা জানি যে আপনারা অনেকেই জানেন মন কি, কিন্তু প্রত্যেকের উত্তর কিন্তু এক হবে না। কেউ কেউ তার নিজের মতো করে প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবেন, সেই কারণে আমাদের কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই। আপনারা ভেবে নেন যার যার মতো করে মন কি। আমরা আমাদের দিক থেকে যদি দুটো প্রশ্ন করি, তার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা কে কে মন দেখেছেন। আপনারা কেউ কি মন দেখেছেন? কেউ বলবেন না দেখিনি। কাউকে যদি জিজ্ঞাসা করি মন ধরেছেন, বলবেন না মন ধরিনি। যদি বলি মনের শেপটা কীরকম, গোল চারকোনা ত্রিভুজ না কীরকম, সেটা নিয়েও আপনাদের কিন্তু এক একজনের এক এক রকম উত্তর হতে পারে। এরপরে যদি আমরা দ্বিতীয় জায়গায় চলে যাই, দ্বিতীয় প্রশ্নটি করি, সেটি হচ্ছে কে কে মন দিয়েছেন। কেউ কেউ হাত তুলবেন, কেউ কেউ একটু লাজুক হাসি দিবেন, কেউ কেউ মাথা হয়তো নামিয়ে ফেলবেন। হয়তো কেউ মন দিয়েছেন অথবা কেউ মন দেওয়ার জন্য অপেক্ষমান আছে। এরপরে যদি আমরা তৃতীয় প্রশ্নটি করি যে কে কে মন নিয়েছেন, তাহলেও সে একই রকম ঘটনা ঘটবে। কেউ বলবেন আমরা নিয়েছি, কেউ বলবেন একাধিকবার নিয়েছি, কেউ বলবেন এখনও নেওয়ার সুযোগ পাইনি, কেউ বলবেন নেওয়ার অপেক্ষায় আছি। ফলে প্রত্যেকের উত্তরগুলো কিন্তু আলাদা আলাদা হবে। তা আমরা বলতে চাই মন কিন্তু আমাদের শরীরের একটি অংশ, আমাদের স্বাস্থ্যের একটি অংশ, দেহের একটি অংশ। ফলে মনকে বাদ দিয়ে আমাদের শরীর স্বাস্থ্য দেহ কোনোটিকে এইভাবে কল্পনা করা যাবে না। তা আমরা যদি এরকম আপনাদের কাছ থেকে একটু দূরে যেয়ে একটু পেশাগতভাবে যারা কাজ করছেন, পেশাদার যারা রয়েছেন, প্রফেশনাল, তাদের কাছে যখন জিজ্ঞাসা করলাম মন কি, তখন আমার নিউরোলজিস্ট বন্ধু যারা স্নায়ুবিদ, তারা বললেন মন হচ্ছে ব্রেন, মন হচ্ছে মস্তিষ্ক এবং মনটা ব্রেনটা থাকে হচ্ছে মাথায়। যারা আমার কার্ডিওলজিস্ট বন্ধু যারা সবসময় হৃদয়ের যত্ন নিয়ে থাকেন, তারা বলবেন মন হচ্ছে হার্টে আর হার্ট থাকে বুকে। আর আমার যারা অর্থনীতিবিদ বন্ধু আছেন, তারা বলবেন মন হচ্ছে টাকায় আর টাকা থাকে ব্যাংকে। আর যারা কবি রয়েছেন, কবিদেরকে যদি জিজ্ঞাসা করি মন কোথায় থাকে, তখন তারা এক বাক্যে উত্তর দিবেন মন থাকে হৃদয়ে আর হৃদয় থাকে আর একজনের কাছে। ফলে আপনারা কেউই কিন্তু একমত হতে পারবেন না মন কি এবং মনের অবস্থানটা কোথায়, এটা দেখতে কীরকম বা ধরতে কীরকম। আমাদের ভাষায় আমরা যারা মনের ডাক্তার বা মন নিয়ে কাজ করি, আমরা মনটাকে কিন্তু অন্যভাবে দেখার চেষ্টা করি। আমরা বলি মনটা ব্রেনেও থাকে না, হার্টেও থাকে না, ব্যাংকেও থাকে না বা অন্যের কাছেও থাকে না। যার যার মন তার তার কাছেই থাকে। আমরা মনকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে হয়তো পারি না, কিন্তু মনের ধরনটাকে আমরা বলতে পারি। মনের ধরনটা কীরকম? মনের ধরনটা হচ্ছে, মন হচ্ছে একদম নদীর মতো। কেন নদীর মতো? দেখতে পাচ্ছেন সুন্দর একটি নদী। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি মন কেন নদীর মতো, আপনারা বলবেন মন হচ্ছে নদীর মতো বহমান। কিন্তু আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করি। আমরা বলি নদীতে যেমন ভাঙন হয়, মনেও ভাঙন হয়। আপনাদের অনেকের মন ভেঙেছে না ভাঙে নাই? যদি কারো ভেঙে না থাকে, আমরা আশা করব কখনো যেন না ভাঙে। আমরা কারো মন ভাঙুক এটা কখনোই চাই না। তবে মাঝে মাঝে আমাদেরও মন ভাঙে, নদীরও মহ ভাঙে, নদীরও ভাঙন হয় এবং আপনাদেরও মন ভাঙতে পারে। এই কারণে মনকে আমরা নদীর সাথে তুলনা করেছি। তারপরে যদি দেখুন, নদীতে যেমন ভাঙনের পাশাপাশি নদীতে চর পড়ে, নদী আটকে যায়, তেমনি আমাদেরও মাঝে মাঝে মনে চর পড়ে, আমাদেরও মনটা থমকে যায়, আমরা বিষণ্ণ হয়ে পড়ি, আমরা মনটা চাপের মধ্যে পড়ে যাই। সেই জায়গাটিকে আমরা বলি মনে চর পড়ে যাওয়া। নদীতে আবার ঝড় হয়, আমাদের মনেও কিন্তু মাঝে মাঝে ঝড় হয়। ফলে এই নদীতে এই যে চর পড়া, নদীতে ভাঙা, নদীতে ঝড় ওঠা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মনের উপরে দারুণভাবে প্রভাব বিস্তার করে। আর একটু যদি বিজ্ঞানের দিকে আমরা যাই, বিজ্ঞান কী বলে, মনোবিজ্ঞান কী বলে, সাইকিয়াট্রিস্টরা কী বলে, সাইকোলজিস্টরা কী বলে যে মন কিসের মতো? আমরা প্রথমেই তো বললাম মন নদীর মতো। নদীর যেমন একটি উপরিতল রয়েছে, নদীর তেমনি একটি গভীর অংশ রয়েছে। নদীর খুব সামান্য অংশ আমরা দেখতে পারি, যেখানে নৌকা চলে, যেখানে কাশফুল ফুটে থাকে, কিন্তু নদীর যে গভীর অংশ রয়েছে সেটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই না। ঠিক তেমনিভাবে আমাদের যে মন রয়েছে, এই মনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটি ভাগকে আমরা বলি কনশাস মাইন্ড বা চেতন মন। এই যে আপনি আমাকে দেখছেন, আপনি শুনছেন, আপনি পপকর্ন খাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, চলছেন, ফিরছেন, হাঁটছেন, মুভি দেখছেন, বন্ধুর সাথে বেড়াতে যাচ্ছেন, একটি বই পড়ছেন, এই যে অবস্থানটা, এটিকে আমরা বলি চেতন মনে আপনি এই কাজগুলো করছেন। কিন্তু এই কাজগুলো করার পেছনে আপনাকে যে প্রভাব বিস্তার যেটি করছে, আপনাকে যে প্রেরণা দিচ্ছে, আপনার ভেতর থেকে যে করার একটা তাগিদ দিচ্ছে, সেইটি কিন্তু হচ্ছে আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড। আমরা বলবো সাবকনশাস মাইন্ড কিন্তু আমাদের চেতন মনের চাইতে অনেক অনেক বড়। এবং আমাদের সকল মানসিক প্রক্রিয়া, আমাদের চিন্তা, বুদ্ধিমত্তা, স্মৃতি, আমাদের ধারণা, অনুভব, সকল মানসিক প্রক্রিয়া এবং আমাদের সকল আচরণ, আমরা কী করছি, কীভাবে করছি এবং কেন করছি, তা কিন্তু নির্ধারণ করে
অবচেতন মন। ফলে অবচেতন মনের যত্ন নেওয়াটা খুব জরুরি। আমরা সবসময় চেতন মন নিয়ে ব্যস্ত থাকি, চেতন মনের খোরাকের জন্যই আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, কিন্তু অবচেতন মনেরও যে খোরাকের প্রয়োজন আছে, অবচেতন মনেরও যে যত্নের প্রয়োজন আছে, সেই বিষয়টি কিন্তু আমরা সবসময় ভুলে যাই। আরেকটি ছোট্ট বিষয়, অবচেতন মনেরও কিন্তু দুটো অংশ আছে। একটাকে আমরা বলি প্রি কনশাস বা প্রাকচেতন মন, আরেকটি হয়েছে অচেতন মন বা আনকনশাস। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করি গত রাত্রে আপনি কী দিয়ে ডিনার করেছেন, আপনারা সবাই আমার মনে হয় বলতে পারবেন আপনি গত রাত্রে কী দিয়ে ডিনার করেছেন। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি 2012 সালের 2রা নভেম্বর রাতে আপনি কী দিয়ে ডিনার করেছেন, আপনার কিন্তু সেটি উত্তর দিতে আপনি পারবেন না, যদি সেটি কোনো বিশেষ দিন না হয় আপনার জন্য। তার মানে কি, মনের যে অংশটুকু আমরা একটু ইফোর্ট দিলে, একটু চেষ্টা করলেই চেতন মনে নিয়ে আসতে পারি, সেটি হচ্ছে প্রাকচেতন মন বা প্রি কনশাস মাইন্ড। আর মনের যে অংশটুকু আমরা অনেক ইফোর্ট দিলে, অনেক চেষ্টা করলেও চেতন মনে আনতে পারি না, সেটি হচ্ছে আনকনশাস মাইন্ড বা অচেতন মন। কিন্তু এই প্রি কনশাস এবং আনকনশাস, এই অবচেতন মন, এইটুকুই কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমাদের চলা ফেরা হাঁটা সকল আচরণ এবং আমাদের সকল মানসিক প্রক্রিয়া এই অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে আমাদের অবচেতন মনের যত্নটা নিতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, মনের যত্ন নেওয়ার জন্য কী করব? প্রতিদিন বেশি বেশি ফাস্টফুড খাবো, প্রতিদিন মুভি দেখবো, প্রতিদিন আমরা বেড়াতে যাব, প্রতিদিন আনন্দে থাকবো? ব্যাপারটা আসলে তা নয়। একটু যদি আমরা স্ট্রাকচার সিস্টেমেটিক ওয়েতে বলি, একটু সাজিয়ে গুছিয়ে বলি, তাহলে কয়েকটা বিষয়ে আমরা বলতে পারি যে মনের যত্নের নেওয়ার জন্য আমাদের কী করা প্রয়োজন। মনের যত্নের নেওয়ার জন্য আমাদের সবার আগে যেটি প্রয়োজন সেটিকে আমরা বলি মিটাই, মানে নিজেকে সময় দিই। আমরা সাধারণত নিজেকে সময় দিতে চাই না। আমরা সময় দিই কাকে? আমরা সময় দিই আমাদের অফিসে, আমরা সময় দিই আমার ইউনিভার্সিটিতে, আমরা সময় দিই আমার স্কুলে, আমরা সময় দিই আমার শিক্ষকের কাছে, আমরা সময় দিই আমার বান্ধবীর কাছে, আমরা সময় দিই আমার বন্ধুর কাছে। কিন্তু নিজেকে সময় দেওয়াটি অত্যন্ত জরুরি। নিজেকে সময় না দিলে মনের যত্নের প্রথম ধাপটাকে আমরা কিন্তু পার করতে পারলাম না। তাই প্রতিদিন খুব অল্প সময় হলেও, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট হলেও নিজেকে সময় দিবেন, নিজেকে নিয়ে ভাববেন সারাদিন কী করেছি, আগামীকালকে কী করব, এবং আজকে করার কারণে আমার কী হলো কী হলো না, সেইটুকু অন্তত 10 মিনিটের জন্য ভাববেন। এটি হচ্ছে মনের যত্ন নেওয়ার প্রথম ধাপ। এরপর আর ছোট্ট করে কয়েকটা টিপস আমরা দেব আপনাকে মনের যত্ন নেওয়ার জন্য। আমাদের এই কয়েকটা টিপস আমাদের একটু জানা দরকার। এই জিনিসগুলোকে আমরা যদি অনুসরণ করি তাহলে আমাদের অবচেতন মন সহ সার্বিক মনের যত্ন কিন্তু অত্যন্ত সফলভাবে করতে পারবো আমরা সবাই মিলে। সেক্ষেত্রে আমরা বলি কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে। ধরেন আপনি এখান থেকে ঢাকা থেকে যশোর যাবেন, বা যশোর থেকে ঢাকায় আসবেন, অথবা কুমিল্লায় যাবেন। সবচাইতে তাড়াতাড়ি যাওয়ার জন্য আপনাকে বিমান বা হেলিকপ্টার ব্যবহার করতে হবে, এটি হচ্ছে সবচাইতে আইডিয়াল। অথবা আপনি হেলিকপ্টারে চলে যাবেন যেখানে বিমানবন্দর নাই, সেটি হচ্ছে আইডিয়াল একটি সিদ্ধান্ত। সবচেয়ে তাড়াতাড়ি আপনি যেতে পারবেন, একটি বিমান ভাড়া করে ফেলেন অনেক দামের, অথবা আপনি একটি প্লেন চার্টার করে ফেলেন, আপনি হেলিকপ্টার ভাড়া করে ফেলেন, সেটি হচ্ছে আইডিয়াল সিদ্ধান্ত। কিন্তু সবসময় সেটি কিন্তু আমাদের সাথে সঙ্গতিপূর্ণ হয় না। আমাদের আর্থিকভাবে আমরা সঙ্গতিপূর্ণ করতে পারি না, আমরা পরিবেশগতভাবে সঙ্গতিপূর্ণ করতে পারি না। ফলে কার্যকরী সিদ্ধান্ত হচ্ছে সেটাই যেটা আমাদের পরিবেশ পরিস্থিতিকে কনসিডার করে, সেগুলোকে মাথায় রেখে যেটিকে আমার জন্য সবচাইতে উপকারী মনে হয় সেটি হচ্ছে কার্যকরী সিদ্ধান্ত। ফলে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সব দিক বিবেচনা করে কার্যকরী সিদ্ধান্ত নেবেন, তাতে মনের উপর চাপ কম পড়বে, মনের যত্নটা ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে জীবনের মুক্তদানা, আমরা বলি পার্লস অফ লাইফ। আমরা অনেক বড় বড় জিনিসের দিকে তাকাই, আমার একটি বড় গাড়ি লাগবে, বড় ফ্ল্যাট লাগবে, আমি বিদেশে বেড়াতে যাব, আমি ইউরোপে যাব, আমার কাছে অনেক কিছু বড় বড় মনে হয়। কিন্তু ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আমাদের নিজেদের মধ্যে আছে, আমার নিজের অনেক গুণ, আমার নিজের অনেক কিছু, যেমন আমি দেখতে পারি, পৃথিবীর বহু লোক দেখতে পায় না, আমি শুনতে পারি, পৃথিবীর অনেক মানুষ বধির। সুতরাং আমাদের এই জিনিসগুলো যে আমাদের রয়েছে, যে জিনিসগুলো আমার মধ্যে বিদ্যমান, সেটির দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে, আমরা বলি পার্লস অফ লাইফ। আমাদের বিকল্প ভাবনার জায়গা থাকতে হবে, শুধু একমুখী ভাবনা থাকলে হবে না। প্রি অকুপাইড কোনো ধারণা থেকে যদি আমরা কোনো সিদ্ধান্ত নেই, তাহলে বেশিরভাগ সময় কিন্তু সিদ্ধান্তের ফল ভালো হয় না। ফলে আমাদেরকে বিকল্প ভাবনাগুলো ভাবতে হবে, আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। একা একা অনেক সময় পারি না, আরেকজন আমার কাজের ভাগ নিয়ে নেবেই ভয়ে, বা আরেকজন আমার কাজের স্বীকৃতি নিয়ে নেবেই ভয়ে, সব কাজ যদি আমি একা করতে যাই তাহলে কিন্তু আমি একসময় ব্যর্থ হয়ে যাব। ফলে আমাকে মনে রাখতে হবে টিম ওয়ার্ক মিলে যে যেই কাজে দক্ষ তাকে সেই কাজগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে।
পরিবার ও বন্ধু। মি টাইমের মতো ফ্যামিলি টাইম খুব গুরুত্বপূর্ণ। পরিবারকে বাদ দিয়ে শুধুমাত্র কাজের ক্ষেত্রে যদি আপনি শহীদ হয়ে যান কাজ করতে করতে, তাহলে কিন্তু একসময় দেখতে পাবেন আপনার মনের উপর অনেক চাপ পড়েছে, আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে গেছে, পরিবার আপনার থেকে দূরে চলে গেছে, আপনি কাজের ভেতর ডুবে গেছেন এবং মনের উপর চাপ পড়ছে। ফলে মনের যত্নে পরিবারকে সময় দেওয়া, বন্ধুকে সময় দেওয়া আরও অনেক জরুরি। প্রত্যেক দিন ব্যস্ততার মধ্যেও অল্প সময় হলেও বন্ধুকে সময় দিবেন, পরিবারকে সময় দিবেন। ফেইলার আমরা বলি, একসময় পড়তাম না আমরা যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যাপারটা ঠিক তা নয়। সবসময় ফেইলিয়ার হলেই যে পিলার হবে তা নয়, কিন্তু আমরা যেটা বলতে পারি যে ফেইলিয়ারকে অ্যাকসেপ্ট করতে হবে, একে গ্রহণ করতে হবে, মনে রাখতে হবে জীবনের সফলতার মতো ব্যর্থতাও একটি অনুষঙ্গ। ফলে সফলতাকে আঁকড়ে ধরে রাখলে শুধু হবে না, আমাদেরকে ব্যর্থতাকে মাঝে মাঝে গ্রহণ করতে হবে। ব্যর্থ হওয়া মানেই কিন্তু শেষ হওয়া নাই। তো মনের যত্নে আপনি ব্যর্থতাকে গ্রহণ করুন, ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করে নিন। এবং সবশেষে যেটি বলবো, আমাদের অ্যাটিচিউডকে পরিবর্তন করতে হবে। আমাদের অ্যাটিচিউড যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমাদের চিন্তাধারার পরিবর্তন হবে, এবং চিন্তাধারার পরিবর্তন হলে আমাদের আচরণ পরিবর্তন হবে। এবং আমাদের আচরণটি যখন সবার কাছে গ্রহণযোগ্য হবে, সবাই যখন আমার আচরণকে ভালোবাসবে, তখন কিন্তু আমার মনের উপরে স্বয়ংক্রিয়ভাবেই চাপ কমে যাবে। ফলে আমরা এই জিনিসগুলোর কথা আজকে বললাম, পরে যদি কোনো একদিন সময় পাই তাহলে আমরা আপনাদেরকে এই জিনিসগুলো ব্যাখ্যা করব। তো আজকে আমরা যেই জিনিসগুলো শুনলাম বা যেগুলো নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে মন কি, মনের কয়টি স্তর রয়েছে, এবং মনের যত্নের জন্য আমাদের কি কি জিনিস অনুসরণ করতে হবে, কি কি জিনিস আমাদেরকে করতে হবে, এগুলো নিয়েই ছিল আমাদের আজকের আলোচনা।